লোক সংস্কৃতি ও লোক সংস্কৃতি বিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা মূলত লোক সংস্কৃতির বিভিন্ন প্রদর্শন এবং লোক সংস্কৃতির সংশ্লিষ্ট প্রদর্শন তুলে ধরব। ডকুমেন্টেশন আকারে সংস্কৃতিকে ধরে রাখায় মূল উদ্দেশ্য, পাশাপাশি বেশ কিছু তথ্য হয়তো আপনারা এখান থেকে পেতে পারেন। লোক সংস্কৃতি ও লোক সংস্কৃতি বিজ্ঞান ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যকে দিশা দেখাতে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে আমাদের সাহায্য করতে পারেন। আপনাদের সামনে আজকের উপস্থাপনা গগনা বাদ্যযন্ত্রের প্রদর্শন। আসুন আমরা এই বিষয়ে কিছুটা ধারণা নিয়ে নিই। গগনা ভারতের অসম রাজ্যে প্রচলিত বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটি বাঁশ দ্বারা নির্মিত, আকারে ছোট ও হালকা হওয়ায় মহিলারা চুলের খোপায় গগনা ভরিয়ে রাখে। গগনা এক ধরনের হার্প জাতীয় বাদ্যযন্ত্র। এই হার্প জাতীয় বাদ্যযন্ত্র অতি প্রাচীন ও পৃথিবীর অনেক সভ্যতায় এই ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন দেখা যায়। গগনা বাদ্যযন্ত্র বিহু নৃত্য ও বিহুগীতের সময় বাজানো হয়। গগনা অসমের মঙ্গোলীয় জনগোষ্ঠীর অবদান। এই বাদ্যযন্ত্রের আকার অনুযায়ী ইহাকে রামধন গগনা, লিহিরি গগনা ও শালিকি গগনা ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীভেদে গগনার সুর ভিন্ন হয়। লোকবিশ্বাস মতে ব্যানের ডাকের অনুকরণে গগনার সৃষ্টি করা হয়েছিল। এর ব্যবহার সম্পর্কে বলা যায়, বিহুগীত ও বিহুনৃত্যে গগনা বাজানো হয়। এই বাদ্যযন্ত্রটি অসমীয়া ছাড়াও অসমের অন্যান্য উপজাতির লোকেরা ব্যবহার করে থাকে। বর্তমান দিনে অসমের বিহু প্রতিযোগিতায় গগনা বাজানো বাধ্যতামূলক। সাধারণত মহিলারা গগনা বাজান, কিন্তু কিছু সংখ্যক বিহু অনুষ্ঠানে পুরুষেরা এই বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। গগনা বাজানোর নিয়ম এবং কৌশল। গগনা বাদনের দুইটি ভিন্ন কৌশল আছে, যদিও উভয় প্রক্রিয়ায় সুর একই ধরনের হয়। প্রথম প্রক্রিয়ায় গগনাকে মুখের সম্মুখে নিয়ে বাদ্যযন্ত্রের জিভায় আঙুল চালনা করে সুরের সৃষ্টি করা হয়, ও প্রক্রিয়ায় গগনার জিভায় মুগার সুতা বেঁধে দিয়ে সুতায় আঙুল চালনা করা হয়। গগনা বাদনের মূল নীতি হচ্ছে মুখে আয়তন বেশি ও কম করে বিভিন্ন ধরনের সুরের সৃষ্টি করা। তথ্য সহযোগিতা উইকিপিডিয়া। আসুন তাহলে আমরা এবার একটি প্রদর্শন দেখে নিই। প্রদর্শক হলেন টিঙ্কু শইকিয়া, উত্তর গুয়াহাটি কলেজের ভূগোল বিভাগের ষষ্ঠ অর্ধবর্ষের ছাত্র।